কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করা হলো, অর্থাৎ পিএম কিষাণের মতোই কিন্তু এবার আরও একটি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে একাধিক সুবিধা কিন্তু পাবেন দেশের সমস্ত কৃষকরা। যেমনটা জানা যাচ্ছে যে ইউনিক কিষাণ আইডি কার্ড অর্থাৎ আধারের মতো কৃষকদের জন্য এবার বিশেষ আইডি কার্ড কিন্তু দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন রকম নিউজ চ্যানেলে এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে পোস্টও করা হয়েছে। যেমনটা টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে, অল ফার্মার্স টু গেট ইউনিক আইডি সিমিলার টু আধার কার্ডস ইন দ্য নেক্সট থ্রি ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 3 বছরের মধ্যেই কিন্তু আধার কার্ডের মতোই এই ইউনিক যে কিষাণ আইডি কার্ড সেটা পাবেন। এছাড়াও কিন্তু আরও একটা নিউজ চ্যানেলে এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ জাগরণ.কম এ। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক কিষাণ আইডি কার্ড, এটা কিন্তু সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো বলে দেওয়া হয়েছে, যেটা পাবলিশ করা হয়েছে 5ই সেপ্টেম্বর 2024। তো আমরা জেনে নেব বিস্তারিত তথ্য, সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো আপডেটস অনুযায়ী যেটা বলা হচ্ছে, আধার কার্ডের মতোই এবার অন্যান্য আরও একটি বিশেষ কার্ড, যেটার নাম ইউনিক কিষাণ আইডি কার্ড, পাবেন দেশের কৃষকরা। এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি, অর্থাৎ এটা কেন্দ্রের প্রকল্প হলেও রাজ্য সরকারের হাতেও কিন্তু থাকবে এই প্রকল্পের দায়িত্ব। 2024-25 অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে। এই বছর অর্থাৎ 2024-25 কিন্তু 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে, 2025 সালের মার্চের মধ্যে প্রথম 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। এরপর 2025-26, 26-27 এই বাকি ধাপে এই কার্ড বণ্টন হবে। কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানান তথ্য সংযুক্ত থাকবে, একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে সেটা কিন্তু জানতে পারবেন সরকার। এছাড়াও জানা যাবে সেই মৌসুমের কৃষক কোন ফসলের চাষ করছেন। এছাড়াও দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ। এই কার্ড থাকলে কৃষকরা সহজে ফসল বীমা ও ফসলের জন্য ঋণ পেতে পারবেন বলেও কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও গ্রামের জমির নকশা বা ফসল বোনার পর তা সম্পর্কে জানতে পারবেন কৃষক। এই মিশনকে সফল করতে ডিজিটাল কৃষি মিশন তৈরি করেছে কেন্দ্র। 2026-27 এই যোজনার লাভ সমস্ত কৃষকরা যাতে পান তা চেষ্টা করছে কেন্দ্র। বর্তমানে সরকারের কাছে 11 কোটি কৃষকের তথ্য রয়েছে। এই 11 কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো প্রথমত অবস্থায় এই 11 কোটি কৃষকের মাধ্যমে কিন্তু বণ্টন করা হবে। পরবর্তী সময়ে অর্থাৎ 2027-এর মধ্যে দেশের সমস্ত কৃষকের কাছে কিন্তু এই কার্ডটি পৌঁছে দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেটে জানা যাচ্ছে। তো আজকের এই ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারলেন ইউনিক কিষাণ আইডি কার্ডের বিস্তারিত তথ্যগুলো, অর্থাৎ এই কার্ডটি কিসের জন্য বা কী কী সুবিধাগুলো এই কার্ডের মধ্যে থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।